গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাগো নারী জাগো বহ্নি শিখার আয়োজনে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার বিকেলে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এরপর নারী নেত্রী মাহমুদা চৌধুরীর সভাপতিত্বে ও রাফিয়া আক্তারের সঞ্চালনায় ও কল্পনা বেগমের সার্বিক সহযোগিতায় অধ্যক্ষ হাসান আজিজুর রহমান মঞ্চে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর মফিজুল হক সরকার। এই আলোচনায় অংশ নেন বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের নেতা জুন্নুরাইন উল্লাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নারী নেত্রীগণ।